জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন আইন, থাকবে একাধিক সুবিধা। অনলাইনে দায়ের করা যাবে এফআইআর। দেশের অপরাধ সংক্রান্ত আইনে আমূল পরিবর্তন। এখন আর শারীরিকভাবে থানায় যাওয়ার প্রয়োজন নেই, ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমে দায়ের করা যাবে এফআইআর। আরো সহজ এবং দ্রুত হবে এফআইআর, দ্রুত পদক্ষেপ নিতে পারবে পুলিশও। ব্রিটিশ সরকারের তৈরি ভারতীয় দণ্ডবিধি বা আইপিসির বদলে আগামী 1 জুলাই থেকে বদলে যাচ্ছে দেশের অপরাধ সংক্রান্ত আইন। 1 জুলাই থেকে কার্যকর হবে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস। সেই সঙ্গে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু হবে গোটা দেশে। নতুন আইন সম্পর্কে 17,500 থানা, মহিলা, যুব, ছাত্র, প্রবীণ নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তিদের এই আইনগুলির মূল বৈশিষ্ট্যগুলি অবহিত করার জন্য বিশেষ অনুষ্ঠান করা হবে। ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিকার 2023 যথাক্রমে ব্রিটিশ আমলে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধির কোড এবং ভারতীয় সাক্ষ্য আইনকে প্রতিস্থাপন করবে। এই তিনটি ফৌজদারি আইন কার্যকর করার সঙ্গে সঙ্গে 1 জুলাই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিটি থানার অফিসার ইনচার্জ দ্বারা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানগুলির লক্ষ্য নতুন আইনের প্রধান বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরা। নতুন ফৌজদারি আইনের উপর দেশব্যাপী কর্মশালা আয়োজন করা হবে। ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট দ্বারা সংকলিত পুলিশ সংস্থাগুলির তথ্য অনুসারে 1 জুলাই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। নতুন আইনে প্রধান ফোকাস হলো যে জিরো এফআইআর, অনলাইন এফআইআর দায়ের, ইলেকট্রনিক মোডের মাধ্যমে সমন এবং সমস্ত জঘন্য অপরাধ স্থলের সেখানে বাধ্যতামূলক ভিডিওগ্রাফি। এবারে চলুন জানবো নতুন এই ফৌজদারি আইনের বৈশিষ্ট্যগুলি। নতুন আইনে 18 বছরের কম বয়সী মহিলাকে ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে 20 বছর থেকে আজীবন জেলের সাজার কথা বলা হয়েছে। এমনকি মহিলাদের হাড় ছিনতাই বা মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনার বিচারের জন্য রয়েছে নতুন আইন। যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিতার বয়ান তারই বাড়িতে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে নথিভুক্ত করার কথাও বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য 10 বছরের সাজার কথা বলা হয়েছে এই আইনে। এছাড়াও সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের ক্ষেত্রেও আরো কঠোর সাজার কথা উল্লেখ করা হয়েছে নতুন আইনে। নতুন আইন অনুযায়ী ভুক্তভোগীরা আইনি প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করে এফআইআর এর একটি বিনামূল্যের কপি পাবেন। আইনের নতুন একটি সংযোজন হলো যে গ্রেপ্তারের ক্ষেত্রে ব্যক্তি তার পছন্দের একজন ব্যক্তিকে তার পরিস্থিতি সম্পর্কে জানানোর অধিকার পাবেন, যা গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে সাহায্য করবে। নতুন আইনের অধীনে ভুক্তভোগীরা 90 দিনের মধ্যে তাদের মামলার অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট পাবেন। এই নতুন আইনগুলি সমস্ত রাজ্য সরকারকে সাক্ষীদের সুরক্ষা এবং সহযোগিতা নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা বাড়ানোর জন্য একটি সাক্ষী সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করতে বাধ্য করে। ইলেকট্রনিক ভাবে সমস্ত আইনি প্রক্রিয়া ভুক্তভোগী, সাক্ষী এবং অভিযুক্তদের সুবিধা দেবে এবং সমগ্র আইনি প্রক্রিয়াকে আরো মসৃণ করবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।